সংবাদপত্র বিক্রির টাকা প্রান্তিক নারীদের দান করে দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন রাজশাহীর খুকি। কিছুদিন আগে স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুরো নাম দিল আফরোজ খুকি, তবে এলাকার মানুষ তাকে খুকি নামেই চেনেন। পৈতৃক সূত্রে সম্পদশালী হওয়া সত্ত্বেও খুকি রাজশাহীর অলিগলিতে 30 বছরেরও বেশি সময় ধরে সংবাদপত্রের হকার হিসেবে কাজ করছেন। তিনি রাজশাহীর শিরোইল এলাকায় এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করা সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর তার মাসিক আয়ের একটি অংশ ব্যয় করতেন সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নের কাজে। গত শনিবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন তার ইসকেমিক স্ট্রোক হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান এ অবস্থায় মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট বেঁধে যায় এবং অক্সিজেন ও পুষ্টির অভাবে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তার অবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। আগে যেমন হাত ইশারা করে যে নাড়া দিয়ে ডাকতো কিংবা কথা বলার চেষ্টা করতো, খাবার খেতে পারতো, কিন্তু এখন কোনো কিছু খেতে পারছে না কিংবা সেরকম কোনো ইশারার মাধ্যমে কাউকে ডাকতেও পারছে না সেভাবে। মানে আগের চাইতে বেশিরভাগ শরীরটা আরো বেশি খারাপ মনে হচ্ছে। দিনের বেলায় তার সাথে একজন স্বেচ্ছাসেবী থাকলেও সার্বক্ষণিক দেখভালের জন্য কেউ থাকছেন না। ফার্স্টে এটা ফেসবুকে দেখছিলাম, যে ফেসবুকে পোস্টটা দেখার পরে আমি হসপিটালে আসি। এখানে এসে শুনলাম যে হলো একটা পুলিশ ভাইয়া ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ভর্তি করেছি। তারপর থেকে আমি ওনার কাছে, যেহেতু থাকার কেউ নাই, সেই হিসাবে নিজের মানবতার ক্ষেত্রে আমি এখানে ওনার কাছে সারাদিন থাকছি, রাত্রে চলে যাচ্ছি। রাত্রে এখানকার ওয়ার্ড বয় আছে, আয়া খালারা আছে, জেলা প্রশাসকের লোক, ওনারা দেখাশোনা করছে। আবার সকাল হলে আমি এখানে চলে আসছি, সারাদিন আমি ওনার কাছে থাকছি এবং দেখাশোনা করছি। বিখ্যাত ভারতেশ্বরী হোম স্কুলে পড়ালেখা করা এই নারীর সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে আসার পর প্রধানমন্ত্রী তার দায়িত্ব নেন। জেলা প্রশাসকের উদ্যোগে মেরামত করে দেওয়া হয় তার রাজশাহী বাস স্ট্যান্ড এলাকার জীর্ণ শীর্ণ বাড়িটিও। আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং ওনার ব্রেনে ইসকেমিয়া, যেকে বলা হয় যে একটু এক সাইডে একটু ইসকেমিয়া পাওয়া গেছে, যেখানে ইনফার্ক্ট থাকে, যেটা আমরা স্ট্রোক বলি, সেই স্ট্রোক রোগে উনি ভুগছেন। সে এখন সিটি স্ক্যান এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তার ডাক্তারও দেখেছে। তো ডাক্তারও এখনও অ্যাসেস করার চেষ্টা করছে। তো অবস্থা মানে ওইভাবে চিকিৎসা টিকিৎসা চলছে, এখন দেখা যাবে। এখন বলা এই মুহূর্তে মানে কোন স্টাটাস আছে কিন্তু বলা একটু ডিফিকাল্ট। আর চিকিৎসা চলতেছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ওনার সর্বোচ্চ চিকিৎসা এখান থেকে দেওয়া যায় এবং সুস্থ করে তোলা যায়, দেখা যাবে।